প্রিয় দর্শক, সারা দিনের ক্লান্তি শেষে একটু বিনোদন কে না চায়? আমরা সবাই চাই একটু বিনোদন, একটু শান্তি, একটু নির্মল ভালোবাসা আর কিছু মিষ্টি গান। কারণ গান আমাদের হৃদয়ের কথা বলে, আর গানই পারে আমাদের সকল ক্লান্তি কাটিয়ে আমাদের মন ভালো করে দিতে। আর তাই তো আমি সোহেলি হাজির হয়ে গেছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন হৃদয়ের গান নিয়ে। আর আমার সাথে আছে চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় গুণী সঙ্গীত শিল্পী আকলিমা মুক্তা। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপু, অনেকদিন পর আপনার সাথে আবারও গানের আসরে যুক্ত হলাম, আর আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, কারণ আপনার সাথে ভীষণ ভালো ভালো গানের মাধ্যমে স্মৃতি কাজ করছে। তো আজকের আয়োজনটি কোন গান দিয়ে আমরা শুরু করব? প্রথমে আমি যে গানটি করছি, গানটির মূল শিল্পী হচ্ছেন শ্রদ্ধেয় রুনা ম্যাম, রুনা লায়লা। গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন সুবল দাস। বাহ, চমৎকার। আমরা গানে চলে যাই। রণী রেখাতা সরণী
অসাধারণ একটি গান দিয়ে আয়োজনটি শুরু করলাম আমরা। আসলে যখনই এ ধরনের ভালো গান শুনি মনটাই ভালো হয়ে যায়, যে আসলে এ ধরনের গানগুলোই কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে বা আমাদের কষ্ট যেমন মুছে দেয় আবার ভালোবাসার প্রকাশও করে, এবং এই গানগুলোই যুগে যুগে বেঁচে থাকে। তো এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো, দর্শকদের উদ্দেশ্যে কোনটি উপহার দেব? আমি এবার কাজী নজরুলের একটি গান করছি। উনি তো বিভিন্ন আঙ্গিকের গান করেছেন, একদম প্রেমের গান, মানে যত আঙ্গিকের গান আছে দেশাত্মবোধক গান করেছেন কিন্তু উনি। তো আমি এবার একটি প্রেমের গান করছি ওনার, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম। অসাধারণ। একটি চমৎকার গান, কোন গানটি শুনবো অপু আমরা? আমরা এবার শ্রদ্ধেয় জিনাত রেহেনার গাওয়া একটি গান করছি। গানটির কথা লিখেছেন আবু হায়দার সাজিদুর রহমান, সুর করেছেন আজাদ রহমান। কোন গানটি শুনবো? এই চোখেতে কাজল আর আঁকবো না। আহ, কি সুন্দর মিষ্টি গানের কলি। যদিও আমি চোখেতে কাজল এঁকেছি। একদমই, আমরা শুনবো গানটি।
দারুণ পরিবেশনা আপু। আপনি শুরুতেই বলছিলেন যে আসলে বিভিন্ন ধরনের আপনি গান করে থাকেন, কিন্তু একজন শিল্পীর কিন্তু ব্যক্তিগত পছন্দও থাকে। কোন ধরনের গান আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন গাইতে? পছন্দ করি আমি মূলত মডার্ন আধুনিক গানগুলো করতে আমার খুব ভালো লাগে। তবে প্রাণের গান কিছু গান আছে না, মানে ফোক যে গানগুলো, হ্যাঁ আমাদের মাটির গন্ধ যেখানে মিশে থাকে, সেই গানগুলো করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। চমৎকার। আজকের আয়োজনে কি এই ধরনের কোন গান? অবশ্যই অবশ্যই রেখেছি। আচ্ছা, এই মুহূর্তে কোন গানটি শুনবো আমরা? এবার আমি শ্রদ্ধেয় আবিদা সুলতানার খুব ফেমাস একটি গান, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সং অফ আবিদা সুলতানা, তুমি চেয়েছিলে ওগো জানতে। উফ, অসাধারণ। আমি আর দেরি করব না, আমি গানে চলে যেতে চাই। চেয়েছিলে ও গো জানতে কেন
কিছু গান আসলে হৃদয়ে খুব সূক্ষ্মভাবে জায়গা করে নেয়, এই গানগুলো কিন্তু তেমন। আপু, আপনি তো আসলে স্টেজে গান করছেন, আবার টেলিভিশনে গান করছেন, শিল্পী হিসেবে আসলে কোন প্ল্যাটফর্মে গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আমি রেডিওতে আছি। হ্যাঁ হ্যাঁ, আমার তিনটা প্ল্যাটফর্মে আমার ভালো লাগে, কারণ এক একটার এক এক ধরনের ভালো লাগা কাজ করে। রেডিওতে এক ধরনের, টিভিতে এক ধরনের, আবার মঞ্চে যখন যায় তখন কিন্তু সরাসরি অডিয়েন্সের যে রেসপন্সটা সেটা কিন্তু আমরা মঞ্চেই পাই। দর্শক এবং শিল্পীকে একসাথে গাথে কিন্তু আমাদের এই হৃদয়ের গান। আপু, এই মুহূর্তে আমরা কোন গানটি শুনবো? আচ্ছা, এবার আমি শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের একটি গানের রিকোয়েস্ট ছিল, স্পেসিফিকলি বলেছেন উনি, না স্পেসিফিকলি বলেছিলেন সুবীর নন্দীর গাওয়া, বাট আমি এন্ড্রু কিশোরের একটি গান করছি। ঠিক আছে, আমরা যাবো। চাঁদের সাথে রাতে ফিরে হইল
দারুণ পরিবেশনা এবং যতবারই গান শুরু হচ্ছে আর শেষ হচ্ছে মনে হয় যেন গানটার যাতে স্থায়িত্ব আরও বেশি বেড়ে যায় সেই ইচ্ছাটাই মানে জেগে উঠছে। গানগুলো এত চমৎকার। এই মুহূর্তে আরও একটি চট্টগ্রামেরই আঞ্চলিক একটি গান শুনবো। চলুন আকলিমা মুক্তার কণ্ঠে আমরা চট্টগ্রামের একটি আঞ্চলিক গান উপভোগ করি।
যদিও গানটি একজন হচ্ছে গিয়ে সাম্পান মাঝির ভালোবাসার গান, কিন্তু তারপরও কিন্তু সাম্পান এমন একটা জিনিস যেটা চট্টগ্রামের ঐতিহ্যের সাথে কিন্তু আসলে ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে কোন গানটি উপহার দিবেন দর্শক? আচ্ছা, এবার এবার আমি একটি ফোক গান করছি। কত না
সুন্দর একটা সারপ্রাইজ পেলাম, গানটা ভীষণ পছন্দের এবং অসাধারণ গেয়েছেন। আপু এই মুহূর্তে কোন গানটি শুনবো? এবার শ্রদ্ধা আলমারা মিনু আপার গাওয়া একটি গান করছি। গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি এবং সুর করেছেন মানাম আহমেদ। কোন গানটি শুনবো? সোনা দানা দামি গহনা। ও চমৎকার একটি গান, এবং এটি আমাদের ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী শাবনূর অভিনীত একটি চলচ্চিত্রের শাবনূর রিয়াজ অভিনীত। আমরা গানটি শুনবো। অসাধারণ
অসাধারণ পরিবেশনা এবং অসাধারণ এই পরিবেশনার সাথে আজকে আপনাকে আমাদের এখান থেকে আমি বিদায় জানাতে চাচ্ছি, কারণ সময় বলছে আমাদের বিদায় নিতে হবে। আমি আপনার থেকেও বিদায় নিয়ে নিব এবং আমার দর্শকদের থেকেও বিদায় নেব। তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের দর্শকদের এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য। সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে মিউজিক বাজিয়ে এত সুন্দরভাবে সঙ্গত করেছেন, মিউজিশিয়ান দাদাদের আমি ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আমি সোহেলি আজকের মতো বিদায় নিচ্ছি।